আহলে বাইত কি হরম মাসের প্রথম দশ দিন যেভাবে এদের স্মরণ করা হয় শরীয়তে কি কিভাবে এই দিনগুলি পালন করতে হবে আহলে বাইত আহলে বাইত নবী পরিবার নবীর বংশধর নবী করিম সাল্লা ইসলামের বংশধর যারা মমিন মমিনাত জি হ্যাঁ তাদেরকে আলে বাইত বলা হয়েছে আলে বাইত সাহাবাই কেরাম যারা তাদের মধ্যেকার সাহাবাই কেরামদের মর্যাদাও আছে আর নবীর বংশের মর্যাদা রয়েছে সাহাবাই কেরাম যদি না হয় পরবর্তীকালে নবীর বংশের হয় বংশের পরিচয় নিশ্চয়তা থাকতে হবে যে সত্যি কি এরা আলেবায়ত আউলাদের রসুল না এরা জাল আউলাদের আলাউলাদের রসুল আমাদের দেশে কিন্তু জাল আউলাদের রসুল মেলা আছে শুধু ধর্ম ব্যবসার জন্য আউলাদের রসুল হ্যাঁ সাবধান কিন্তু সুতরাং এই জালিয়াতির ফেতনাই পড়বেন না যদি নিশ্চিত জানা থাকে যে এরা আলে বাই। তাহলে তাদের জন্য সাদকা জাকাত খাওয়া হারাম সেই জন্য মুসলিম জাতিকে তাদের আর্থিক সাহায্য সহযোগিতা করতে হবে যদি অভাবী হয় এবং তাদের তারা তারা যদি সৎ থাকে তারা মমিন থাকে সহি আকিদার হয় তাহলে তারা আমাদের চাইতে শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নেই কিন্তু সহি আকিদার হইতে হবে শির্বিদাত মুক্ত হইতে হবে নামাজি হইতে হবে বেনামাজি নবী পরিবার হ্যাঁ শিরিক করে নবী পরিবার বেদাত করে নবী পরিবার তাহলে তার কোনো মর্যাদা নেই তার কোনো মর্যাদা মর্যাদা হচ্ছে আসলে কিসের ইমান আকিদার হ্যাঁ দিনের মর্যাদা হচ্ছে সবচেয়ে তো বড় মর্যাদা ইন্না ইন্দালাহে আজ কাক তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন যে যত বেশি আল্লাহ যে বেঁচে থাকে সির্ক থেকে যে বেঁচা থাকে বেঁচে থাকে বেদাত থেকে যে বেচ বেঁচে থাকে পাপাচার থেকে সে হচ্ছে সম্মানিত আল্লাহর কাছে আর তারপরে এই দশ দিনে যে নবী পরিবারের নামে ধুমধাম করা হয় এগুলো ইসলামে নেই এগুলো ইসলামে নেই একমাত্র মহরমের দশ দিনের নয় এবং দশে আশুরা রোজা রাখা নবী করিম শাসন সোনাত এছাড়া অন্য কাজগুলি সবগুলি বর্জনীয় ইসলাম বহির্ভূত কাজ আল্লাহ যেন সমস্ত গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সন্নতরে অনুসারী হওয়ার তৌফিক দান করেন